আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের এইচএসসি ফার্স্ট ইয়ারের উচ্চতর গণিত প্রথম পত্রের আজকের আলোচনার বিষয় হচ্ছে সরলরেখা তৃতীয় অধ্যায়ের অর্থাৎ 3G চ্যাপ্টারের আমরা আজকে আলোচনা করব কয়েকটা টপিকস নিয়ে। সে টপিকসগুলো হচ্ছে সরলরেখার বিন্দুগুলো বিভিন্ন অবস্থানে থাকলে সে পার্শ্ব তাদের পার্শ্বের হিসাব নিকাশটা কেমন হয়, এ একটা জিনিস। দুই নম্বর জিনিস হচ্ছে সরলরেখার দূরত্ব, একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব বা লম্ব দূরত্ব। আরেকটা হচ্ছে দুটি সমান্তর সরলরেখার দূরত্ব বা লম্ব দূরত্ব। আরেকটা জিনিস হচ্ছে একটি সরলরেখা, দুটি সরলরেখার তাদের অন্তর্ভুক্ত বা অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ কি। এই টপিকসগুলো নিয়ে আজকে আমরা সাজিয়েছি। দেখো, এখানে টপিকসগুলো আমি ডান পাশে লিখে দিয়েছি। তো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা দেখব পার্শ্বের বিন্দুসমূহ, সরলরেখার বিন্দুসমূহ কোন পাশে কীভাবে অবস্থান করে, সেক্ষেত্রে চিহ্নটা কেমন হয় সেটা একটু দেখব। বোর্ডে আমরা চিত্রগুলো একটা বক্সের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, এখানে সবাই একটু বোর্ডের দিকে একটু দেখো। এখানে আমি দুইটা বিন্দু দিয়েছি। দেখো চিত্রের মধ্যে একটু তাকিয়ে দেখো, এ পি এবং কিউ দুইটা বিন্দু এ বি সরলরেখার একই পাশে অবস্থান করে। আবার দেখো, আমি যদি দেখাই, দেখো এ বি যদি সরলরেখা হয়, সেই সরলরেখার একটা পাশে হচ্ছে পি বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর একটা পাশে হচ্ছে কিউ বিন্দু এক্স টু ওয়াই টু। তাহলে এখানে দেখা যাচ্ছে পি বিন্দু এবং কিউ বিন্দু পরস্পর বিপরীত পাশে আছে এ বি সরলরেখার। তাহলে আমরা কিভাবে বুঝব যে বিন্দুগুলো একই পাশে আছে না বিপরীত পাশে আছে, এটা তাদের চিহ্নের মাধ্যমে বোঝা যায়। দেখো, বিন্দু হচ্ছে দুইটা, একটা তো এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর একটা হচ্ছে এক্স টু ওয়াই টু, অর্থাৎ এ একটা বিন্দু, এ একটা বিন্দু। আর সরলরেখাটার নাম দিলাম হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এখানে নাম দিতে পারি এ বি সরলরেখার সমীকরণ কি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এই সরলরেখার দুইটা বিপরীত পাশে পি এবং কিউ বিন্দু আছে, সেটা আমরা বুঝব এই বিন্দুগুলো যদি এই সরলরেখার মধ্যে বসিয়ে দিই তাহলে তাদের চিহ্ন হিসাব করব। দেখো, বিন্দুগুলো আমি সরলরেখার মধ্যে বসিয়ে দিলাম এবং সরলরেখার সমীকরণ পুরোটার উপর বসাবো না, শুধু রাশির উপর বসাবো। তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের যে রাশি আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এই রাশির মধ্যে বসিয়ে দিলে কী পাই, এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান সি, অর্থাৎ এক্সের পরিবর্তে এক্স ওয়ান বলবে, ওয়াই এর পরিবর্তে ওয়াই ওয়ান বিন্দুটা বসে যায় প্লাস সি, এটার মান পেয়েছি প্লাস। আর এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি, এখন যদি আমি পরের বিন্দুটা বসাই দিই, দ্বিতীয় বিন্দু যদি আবার এই সরলরেখার সমীকরণে বসাই দিই, তাহলে রাশিটার মান পাই হচ্ছে মাইনাস। তাহলে দেখো, একবার পেয়েছি প্লাস, একবার পেয়েছি মাইনাস। তাহলে রাশির পান্নে রাশির মানের চিহ্ন পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট, অথবা আমি পেতে পারি একবার মাইনাস একবার প্লাস, তখন আমি বলতে পারি চিহ্নগুলো হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট। যদি এই সরলরেখার সমীকরণের রাশিগুলোর চিহ্ন পরস্পর বিপরীত হয়, একটা প্লাস একটা মাইনাস, অথবা একটা মাইনাস একটা প্লাস হয়, তাহলে এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু বিন্দুগুলো এই সরলরেখার বিপরীত পাশে অবস্থান করবে। দেখো চিত্রের মধ্যে দেখা যাচ্ছে এই বিন্দু দুইটা এই সরলরেখার বিপরীত পাশে অবস্থান করছে। একই রকমভাবে দেখো, এই বিন্দুগুলো যদি আমি এই সরলরেখার মধ্যে বসিয়ে দিই, তখন সরলরেখার রাশিগুলোর মান যদি
দুইটায় প্লাস অথবা দুইটায় মাইনাস পাই অর্থাৎ একই চিহ্ন বিশিষ্ট হয় তখন আমরা বলতে পারি বিন্দুগুলো এই সরলরেখার একই পাশে অবস্থিত তাহলে চিত্রটা কেমন হবে চিত্রটা হবে এরকম দেখো দেখো সেটা হচ্ছে এটা হলো এবি সরলরেখা সেই সরলরেখার সমীকরণ কি ax plus by plus c equal to 0 এই সরলরেখার একই পাশে একবার আছে p বিন্দু আরেকবার আছে q বিন্দু তাহলে এই সরলরেখার এক পাশে আছে এই বিন্দু দুটো কেন কারণ তাদের চিহ্ন হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট তাহলে আমরা বুঝেছি একই চিহ্ন বিশিষ্ট হলে তারা একই পাশে থাকবে বিন্দুগুলো সরলরেখার আর যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে বিপরীত পাশে থাকবে কেমন দেখো বোর্ডে আমি একটা উদাহরণ দেখাইছি কেমন এই উদাহরণটা দিয়ে আমরা বুঝব চিহ্নটা কেমন হয় দেখো একটু ভালো করে এটা একটা সরলরেখা সেই সরলরেখার সমীকরণ হচ্ছে 2x + 5y - 11 = 0 এই সমীকরণের উপরে দেখো একটা বিন্দু হচ্ছে 1 6 নিচে একটা বিন্দু হচ্ছে 2 - 5 আমরা সমীকরণটা দেখে বিন্দুটা দেখে কিভাবে বুঝব এটা এই বিন্দু দুইটা বিপরীত পাশে আছে তাহলে দেখো 1 6 প্রথম করব 1 6 বিন্দু নিয়ে 1 6 বিন্দুটা এই সমীকরণের মধ্যে বসিয়ে দিব দেখো 1 6 বিন্দুতে এই সমীকরণের রাশির মানটা কি তাহলে x এর পরিবর্তে বলবে 1 x এর পরিবর্তে বলবে 1 y এর পরিবর্তে বলবে 6 তাহলে রাশিটার মান আসে 2 into 1 plus 5 into 2 into x এর পরিবর্তে 1 plus 5 into y এর পরিবর্তে 6 তাহলে minus 11 equal to আসে 21 এখন দেখো 21 আসলো আর যদি 2 - 5 এই বিন্দুটা যদি এই সমীকরণের মধ্যে বসাই দিই তাহলে 2 - 5 বিন্দুতে এই সমীকরণের যে রাশিটা আছে তার মান আসবে কত x এর পরিবর্তে বলবে 2 y এর পরিবর্তে -5 বসালে হচ্ছে -32 আসে তাহলে দেখা যাচ্ছে যে দেখো একটা চিহ্ন আসছে প্লাস একটা চিহ্ন আসছে মাইনাস যেহেতু একটা চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস তাহলে আমরা কি বুঝতেছি আমরা বুঝতেছি হচ্ছে তারা উভয় কি চিহ্ন বিশিষ্ট বিপরীত চিহ্ন বিশিষ্ট আমরা জানি বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে বিন্দুগুলো পরস্পর বিপরীত পাশে আছে তাহলে বলতে পারি এই বিন্দু দুইটা এই সরল রেখার বিপরীত পাশে অবস্থান করে কেন তাদের চিহ্নটা হচ্ছে বিপরীত ক্লিয়ার এখন দেখো এখানে প্রদত্ত বিন্দুটা হচ্ছে x1 y1 এই বিন্দুটা ax plus by plus c equal to 0 এই সরল রেখার কোন পাশে আছে সেই পাশটাকে আমরা কি পাশ বলবো সেই ক্ষেত্রে আমরা কি করব বিন্দুটা এই সরল রেখার যে রাশিটা আছে ax plus by plus c সেই রাশির মধ্যে বসাই দিলে কি হবে x এর পরিবর্তে বলবে x1 y এর পরিবর্তে বলবে y1 plus c equal to 0 আর এটা হচ্ছে একইভাবে একবার চিহ্ন যদি আসে প্লাস মান বসালে যদি চিহ্ন আসে প্লাস তখন আমি ওই পার্শ্বটাকে বলবো ধনাত্মক পার্শ্ব আর মান বসালে যদি আসে মাইনাস তাহলে এই পার্শ্বটাকে বলবো ঋণাত্মক পার্শ্ব তাহলে আমরা বুঝেছি যে যদি এটার মান প্লাস আসে তাহলে এই পার্শ্বটাকে বলবো ধনাত্মক পার্শ্ব তাহলে ঠিক তার বিপরীত পার্শ্বটা হলো ঋণাত্মক পার্শ্ব ধরো এই বিন্দুটা বসালাম এই বিন্দুটা এই সরলরেখার মধ্যে বসাল সরলরেখার রাশির মধ্যে বসাই দেখো 1 6 বিন্দুটা এই সরলরেখার রাশির মধ্যে বসাইছি আর মান পেয়েছি প্লাস কি পেয়েছি প্লাস তাহলে বলতে পারি বিন্দুটা এই 1 6 বিন্দুটা এই সরলরেখার কোন পাশে অবস্থিত ধনাত্মক পাশে অবস্থিত কথা কি বুঝেছো তাহলে সরলরেখার এই পাশটা হচ্ছে ধনাত্মক পাশ আর বিপরীত পাশটা কি পাশ তাহলে বিপরীত পাশ হচ্ছে ঋণাত্মক পাশ কথা কি বুঝেছো একই রকম ভাবে যদি আমরা কি পাই একই রকম ভাবে যদি আমরা মাইনাস পাই কি পাই মাইনাস পাই তাহলে ওই পাশটাকে আমরা কি পাশ বলবো ঋণাত্মক পাশ আর তার উল্টাটা কি তাহলে তার বিপরীতটা হচ্ছে ধনাত্মক পাশ বিপরীতটা হচ্ছে ধনাত্মক পাশ যেমন আমি যদি
এই বিন্দুটা এই সরলরেখা রাশির এই রাশিটার মধ্যে বসাই তাহলে যদি মানটা যদি মাইনাস হয় তাহলে এই পার্শ্বটা হচ্ছে কোন পার্শ্ব ঋণাত্মক পার্শ্ব এই পার্শ্বটা হচ্ছে ঋণাত্মক পার্শ্ব তার বিপরীত পার্শ্বটা হচ্ছে কি ধনাত্মক পার্শ্ব অর্থাৎ বিন্দুর মান সমীকরণের মধ্যে সরলরেখা সমীকরণে বসাইলে আমরা কি বুঝতে পারি পার্শ্বটা কেমন পার্শ্ব এটা বুঝতে পারি ক্লিয়ার এবার দেখো এবার যদি মূল বিন্দু যদি হয় তখন এই সরলরেখার মধ্যে বসানো লাগে না কেন কারণ মূল বিন্দুর মান হচ্ছে 0 0 এখানে যদি বসাই তাহলে x এর মান 0 হয়ে যায় y এর মান 0 হয়ে যায় থাকে কি c তাহলে মূল বিন্দু যদি হিসাব করতে চাই মূল বিন্দু কোন পাশে আসে তাহলে সেটা শুধু কি দিয়ে বুঝবো c দ্বারা বুঝবো কেমনে দেখো c এর মান যদি প্লাস আসে এই c টার মান যদি কি আসে প্লাস আসে তাহলে পাশটা হচ্ছে কি পাশ ধনাত্মক পাশ আর c এর মান যদি মাইনাস আসে তাহলে হচ্ছে কি পাশ ঋণাত্মক পাশ তাহলে বলতে পারি মূল বিন্দু এই সরল রেখার ধনাত্মক পাশে আছে মাইনাস আসলে মূল বিন্দু এই সরল রেখার কোন পাশে আছে ঋণাত্মক পাশে আছে দেখি যে আমরা এইখানে মূল বিন্দু হচ্ছে ও এই সরল রেখার কোন পাশে আছে সেজন্য আমি কি করব না বসিয়ে ডাইরেক্ট দেখব যে দেখো 2x + 5y মাইনাস 11 এখানে c এর মান কত মাইনাস 11 যেহেতু c এর মান মাইনাস 11 তাহলে এই সরল রেখার ঋণাত্মক পাশে কি আছে মূল বিন্দু আছে তাহলে আমরা বলতেছি 2x + 5y - 11 = 0 সরল রেখার ধ্রুবপদ c এর মান কত এই মাইনাস 11 পুরোটা হচ্ছে ধ্রুবপদ কেন ax + by + c এর সাথে তুলনা করলে মাইনাস 11 টা কি ধ্রুবপদ তাহলে ধ্রুবপদের মান হচ্ছে মাইনাস কি আসছে মাইনাস এই ধ্রুবপদ মাইনাসের কারণে এটা কোন পাশে আছে ঋণাত্মক পাশে আছে তাহলে ধ্রুবপদ মাইনাস হওয়ার কারণে ধ্রুবপদ মাইনাস হওয়ার কারণে এই রেখার ঋণাত্মক পাশে মানে বিপরীত পাশে কি আছে ও আছে তাহলে ও মানে মূল বিন্দু আছে তাহলে রেখাটা আছে ধনাত্মক পাশে ওই পাশে তার বিপরীত পাশে আছে কোথায় মূল বিন্দু তাহলে c এর মান যদি এখন প্লাস আসতো তাহলে মূল তাহলে c কিভাবে হতো c এর মান যদি কি আসতো প্লাস আসতো তাহলে রেখাটা হইতো কি রকম বলো তো রেখাটা আসতো এই পাশে রেখা আর মূল বিন্দুটা কোন পাশে বুঝেছো তাহলে বুঝেছি রেখাটা হচ্ছে ঋণাত্মক পাশে আর মূল বিন্দুটা কোন পাশে ধনাত্মক পাশে আমাদের প্রথম টপিক ছিল পার্শ্বের বিন্দু সমূহ এটা আমরা দেখাইছি কেমন এরপর টপিক হচ্ছে বিন্দু থেকে রেখার দূরত্ব আর হচ্ছে সমান্তরাল রেখার দূরত্ব কেমন প্রথম টপিক হচ্ছে একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব কেমন ধরো এই একটা বিন্দু আছে ঠিক আছে এই একটা বিন্দু আছে ধরো আমি বিন্দুটা আঁকি ধরো এখানে একটা বিন্দু আছে বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান কেমন নাম এই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থেকে ধরো এখানে একটা রেখা আছে এই রেখার কি দূরত্ব এটাকে আমি দূরত্ব বলতে পারি লম্ব দূরত্ব পারি রেখার সমীকরণ কি রেখার সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে দেখো একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কেমন হয় বিন্দু থেকে রেখার লম্ব দূরত্বটা হচ্ছে এই দূরত্বটা লম্ব দূরত্ব হতে পারে নর্মাল দূরত্ব বলতে পারি কেমন বা আমি বলতে পারি দূরত্বের আরেক নাম হচ্ছে দৈর্ঘ্য কি দূরত্ব আরেক নাম কি দৈর্ঘ্য অর্থাৎ লম্ব দূরত্ব বা লম্বের দৈর্ঘ্য এখন দেখো সেক্ষেত্রে আমি কি করব যে বিন্দুটা আছে এই বিন্দুটা এই সরলরেখার মধ্যে বসাই দিব অর্থাৎ দূরত্ব বা দৈর্ঘ্যটা হলো বিন্দুটা রেখার মধ্যে বসাই দিব রেখার যে রাশিটা আছে রাশির মধ্যে বসাই দিব রাশিটা কি দেখো একটু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এখানে রাশি হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সেখানে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে এক্স এর পরিবর্তে কি বলবে এক্স ওয়ান ওয়াই এর পরিবর্তে কি বলবে ওয়াই ওয়ান মানে বিন্দুটা আমি বসাই দিছি প্লাস সি এখন এটার উপর পরম মান দিছি কেন কারণ বিন্দুটা বসাইলে রেজাল্টটা প্লাস আসতে পারে মাইনাস আসতে পারে কিন্তু আমরা জানি দূরত্ব বা দৈর্ঘ্য কখনো কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না সেজন্য আমরা কি চিহ্ন দিয়েছি পরম মান চিহ্ন দিয়েছি তাহলে এবার দেখো এখানে এক্স এর সহগ কি এ ওয়াই সহগ কি বি তাহলে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার তার উপর কি রোটোবার তাহলে দূরত্বটা দূরত্ব বা লম্ব দূরত্ব একটা বিন্দু থেকে একটা সরলরেখার সেক্ষেত্রে দূরত্বটা হলো কি বিন্দুটা সরলরেখার মধ্যে বসাই দিব এবং এই সরলরেখার এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের উপর বড় করব এবং তাদের যোগফলের উপর কি নিব বর্গমূল নিব কেমন এটা দ্বারা ভাগ করলে কি পেয়ে যাব এই আমরা দূরত্ব পেয়ে যাব তাহলে এটা হচ্ছে কিসের সূত্র এটা হচ্ছে দূরত্বের সূত্র কেমন এখন
বিন্দুটা ধরো এখানে নাম দিছে 3 2, আমি যদি বিন্দুটার নাম দিই কি 3 2, যদি বিন্দুটার নাম দেওয়া হয় ধরো নাম দিলাম আমি 3, 2, এই 3, 2 থেকে যদি রেখাটা সমীকরণ কি হয়, রেখাটা সমীকরণ যদি হয় 3x - 4y + 14 = 0, এই সরলরেখার এই বিন্দু থেকে এই সরলরেখার এই যে দূরত্বটা আছে এটা হলো দূরত্ব, এই দূরত্বটা আমার বের করতে হবে। তাহলে দূরত্বটা কেমনে বের করব, বিন্দুটা রেখার মধ্যে পাঠিয়ে দিব, দেখো বিন্দুটা রেখার মধ্যে পাঠাচ্ছি, x এর পরিবর্তে বলবে 3 3 * x এর পরিবর্তে 3 - 4 * y এর পরিবর্তে কত 2 + 14 ডিভাইডেড বাই x এর সহগ কত 3 3 এর উপর স্কয়ার প্লাস y এর সহগ হচ্ছে -4 তার উপরে স্কয়ার, 3 স্কয়ার করলে 9 - 4 স্কয়ার করলে 16, উপরে দেখো 3 3 = 9, 4 2 = 8 + 14 তার উপর পরম মান, এখন 14 আর 9 কত, 14 আর 9 হচ্ছে 23 থেকে 8 চলে গেলে কি 15 প্লাস আসছে, সমস্যা নাই, আমরা জানি প্লাসের পরম মান কি হয় প্লাস হয়, আর নিচে বর্গমূল করলে কত চলে আসে 5, কাটাকাটি করলে 3 আসে, আমরা জানি দূরত্ব, দূরত্বের একটা মান আছে সেন্টিমিটার মিটার ফুট এত কিছু, সেক্ষেত্রে সেজন্য আমরা কি লিখছি একক লিখছি, তাহলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত একক 3 একক, ক্লিয়ার। এখন পরবর্তী টপিকসটা হলো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, এখন যদি আমি দুইটা সমান্তরাল রেখা থাকে পাশাপাশি তাহলে কেমন হবে একটু দেখো তো, ধরো এই একটা একটু ভালো করে দেখো, এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y, এটা হচ্ছে y প্রাইম, ঠিক আছে, এটা হচ্ছে মূল বিন্দু, এই একটা রেখা আর এই একটা রেখা, কয়টা রেখা হলো দুইটা, একটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 বা নাম দিলাম এটার নাম হচ্ছে c1, আর এটা হচ্ছে ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0, তাহলে কয়টা সরল রেখা, দুইটা সরল রেখা, এখন এই দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্বটা কি, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, ঠিক না, এটা হলো মধ্যবর্তী দূরত্ব, এখন এই মধ্যবর্তী দূরত্বকে আমি ইচ্ছা করলে লম্ব দূরত্ব বলতে পারি না, কথা কি বুঝেছো, এখন ভালো করে দেখো এই দুটি সরল রেখার লম্ব দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য আমার মাথায় দেখতে হবে এরা এদেরকে সমান্তরাল বলছি কি স্বার্থে, সমান্তরাল বলছি হচ্ছে দেখো ax ax by by মিল আছে না, শুধু পার্থক্য হচ্ছে ধ্রুবপদের c1 আর c2, অর্থাৎ ধ্রুবপদের পার্থক্যের কারণেই কিন্তু তারা কি হয়ে গেল সমান্তরাল হয়ে গেল, একটা কাছে আসি বিদে ধ্রুবপদটা c1, একটা দূরে আসি বিদে ধ্রুবপদটা কত c2, এই দুইটার মধ্যে কারণেও কিন্তু আমরা কি বলতে পারতেছি সমান্তরাল সরল রেখা বলতে পারছি, একটু দেখো তাহলে দূর লম্ব দূরত্বটা কি হবে, এদের এই এই একটা সরল রেখা এই একটা সরল রেখা, এদের লম্ব দূরত্বের সূত্রটা হচ্ছে এটা, দেখো শুধু পার্থক্য হলো এখানে আছে c1 এখানে কি c2, তাহলে c1 - c2 এর অর্থাৎ দূরত্বের এখানে যে ধ্রুবপদ আছে তাদের ব্যবধান, ধ্রুবপদের ব্যবধানের পরম মান নিছি, আর নিচে কি x এর সহগ দেখো সেম, x এর সহগ হচ্ছে a, y এর সহগ হচ্ছে b, অর্থাৎ x এর সহগ এবং y এর সহগ সেম থাকবে কিন্তু কি পার্থক্য থাকবে ধ্রুবপদের পার্থক্য থাকবে, সেজন্য ধ্রুবপদের বিয়োগফলের পরম মান ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, এখন সরল রেখা দুটো যদি একটা যদি হয় 4x - 3y + 2 আরটা যদি কি হয় 8x - 6y - 9 = 0, এই দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করব, দেখো একটু ভালো করে এখানে আছে 4x, x এর সহগ কত 4, এখানে আছে কত 8, মিলছে মিলে নাই, এখানে আছে কত -3, এখানে আছে কত -6, মিলে নাই, যেহেতু প্রথমটার সাথে দ্বিতীয়টা মিলে নাই কি করলে মিলে যাবে, আমি যদি এটাকে কত দ্বারা ভাগ করি 2 দ্বারা ভাগ করি, আমি যদি কত দ্বারা ভাগ করি 2 দ্বারা ভাগ করি, তাহলে 8x কত হয়ে গেল 4x, 6 - 6y - 3y, আর হচ্ছে -9/2, তাহলে এবার দেখো এই সমীকরণটা আর এই সমীকরণটা দেখো মিলে গেছে না, 4x - 3y + 2 = 0, এই সমীকরণ থাকবে, জাস্ট নিচেরটাকে পরিবর্তন করে কি নিছি 4x - 3y - 9/2, তাহলে এখানে 4x এখানে 4x, এখানে -3y এখানে -3y, মিলে গেছে, পার্থক্য হচ্ছে কি এখানে 2 এখানে -9/2, তাহলে দেখো এখানে এখানে 2 এবং এখানে 9/2 এই দুইটা ধ্রুবপদের কারণেই কিন্তু পার্থক্য, সেজন্য তাদের মধ্যবর্তী দূরত্ব কি হবে 2 থেকে -9/2 কি করব বিয়োগ করব, ভালো করে দেখো 2 থেকে -9/2 কি করব বিয়োগ করব, দেখো আবার দেখো
2 থেকে -9/2 বিয়োগ করছি এখানে হচ্ছে 2 এখানে হচ্ছে -9/2 তো 2 থেকে -9/2 বিয়োগ করলাম আর হচ্ছে এদের x এর সহগ হচ্ছে 4 y এর সহগ হচ্ছে -3 x এর সহগ 4 4 স্কয়ার প্লাস y এর সহগ -3 স্কয়ার করলে কত আসে নিচে রুট ওভার 25 উপরে করলে দেখো পরম মানের উপরে কি আসে 2 2 গুণে 4 তো আসছে বলো তো 2 2 4 তাহলে আর 4 আর কত 9 কত হলো উপরে 13 13/2 কেমন আর নিচে হচ্ছে রুট ওভার 25 তাহলে করলে কাটাকাটি গেলে কি হবে কাটাকাটি গেলে আসে 13/10 কিভাবে রুট ওভার 25 কে করলে 5 5 2 এর সাথে গুণ করলে 10 আর 13 তো উপরে থাকে তাহলে একক তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে বিন্দুসমূহ কিভাবে বের করতে হয় বিন্দুসমূহের অবস্থান কেমনে হয় এই একটা জিনিস আরটা জিনিস হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কিভাবে বের করা যায় দূরত্বটা এই সূত্রের সাহায্যে বের করা যায় এবং দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব কোন সূত্রের সাহায্যে বের করা যায় এই সূত্রের সাহায্যে এই অধ্যায়ে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে দুইটি সরলরেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ কথা কি বুঝেছো এটা আমরা নেক্সট দিন সর্বশেষ আলোচনা করে দিব কেমন আর এই রিলেটেড অনেকগুলো ম্যাথ আছে এবং এমসিকিউ আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবা যদি কোনো সমস্যা থাকে স্যারকে মেসেজ করে জানাই দিবা আর এই তো এই চ্যাপ্টারটা থ্রি জি সরলরেখা থ্রি জি চ্যাপ্টারটা খুব কিন্তু ইম্পর্টেন্ট এটা বোর্ড পরীক্ষায় অবশ্যই কোশ্চেন থাকে এমসিকিউ থাকে কেমন আর ভর্তি পরীক্ষা তো থাকবেই এই ভর্তি পরীক্ষা সহজেই চিহ্নগুলো দিয়ে বের করা যায় কেমন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি স্যার কেমন আল্লাহ হাফেজ ভালো থেকো আসসালামু আলাইকুম